বন্ধুরা, বন্য প্রাণী হোক আর পোষা প্রাণী, সবকটা প্রাণীরা অনেকেই অবলা জন্তু। তারা ঠিক মতো জানে না কিভাবে চলতে হয় বা কোন জিনিসের মূল্য কিরকম হয়। মনে করুন একটা কুকুর একটা নালায় পড়ে রয়েছে, সেই কুকুরটাকে আপনি যদি নর্মাল হাতে ধরে তুলতে যান সেক্ষেত্রে কিন্তু সে কামড়ে দেবে। সে বুঝতে পারছে না যে আপনি তাকে বাঁচাতে যাচ্ছেন, সুতরাং তাদের সেই হিতাহিত জ্ঞান নেই। অথচ কিন্তু তারা আমাদের পরিবেশে অনেক রকমভাবে ইনডাইরেক্টলি হেল্প করে থাকে। যেরকম কোনো চুরি চামারি সেরকম কোনো পরিস্থিতিতে কিন্তু সে গেউ গেউ করে খুব জোরে ডেকে লোকেদের সচেতন করে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অনেকে সচেতন হয়ে গিয়ে সেই চুরেদের হাত থেকে রক্ষা পেতে পারে, সবাই মিলে লাঠিসুটা নিয়ে বেরোলে, এরকম ঘটনাগুলো ঘটে। ঠিক সেরকম অনেক রকম বন্যপ্রাণী আছে যাদেরকে হয়তো আমরা সোজাভাবে দেখলে পরে ক্ষতিকারক মনে করি, কিন্তু ভালো করে গভীর বিবেচনার মাধ্যমে যদি আমরা দেখি সেই জিনিসটা কিন্তু মোটেও ক্ষতিকারক নয়। তাকে আমরা আমাদের নিজেদের মতো করে ব্যবহার করে আমরা অনেক লাভবান হতেই পারি। সুতরাং সরকার মহোদয় কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করছে, তার সঙ্গে আমরা পাবলিকরাও যদি ফ্রি অফ কস্ট তাকে একটু সাহায্য করি সেই ক্ষেত্রে কিন্তু সরকার অনেকটা লাভবান হবে এবং আমরাও বেনিফিটগুলো নিতে পারবো। কেননা শুধুমাত্র সরকারি কর্মচারীদের পক্ষে সম্ভব নয় কোনো কাজকে সার্থক করা। আমরা পাবলিকরা যদি তাদের সঙ্গে মিলেমিশে অনেকটা হেল্প করি সেক্ষেত্রে কাজটা অনেক সুবিধাজনক হবে। যাই হোক বন্ধুরা, আজকে আমি প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 আমি যেরকম গুরুত্বপূর্ণ যে কোনো একটা বন্যপ্রাণী সম্পর্কে ইম্পর্টেন্ট টপিকগুলো ইন্টারনেট থেকে কালেকশান করে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিলেমিশে আমি গল্পের শোলে আপনাদের সাথে আলোচনা করি, সেরকম আজকের গল্পের মূল বিষয় হচ্ছে রেড পান্ডা। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করেছেন, এই প্রাণীটা কিন্তু খুবই আদরের এবং ওদের জীবন কাহিনী শুনলে আপনার কান্না পাবে। আজকে সেরকমই গল্পগুলো আমি তুলে নিয়ে এসেছি, আপনি মন দিয়ে শুনবেন। আপনারও একটুখানি যদি মনুষ্যত্ব বোধ অবশ্যই রয়েছে এবং আপনার খুবই ব্যাপারটা ইন্টারেস্টিং লাগবে, তার পাশাপাশি একটু কান্না পাবে। এই আমি চাই না আপনাকে কাঁদাতে, কিন্তু সত্যিকারের এদের যে আসল রহস্য সে সম্পর্কে আপনারও জানার প্রয়োজন রয়েছে। চলুন তাহলে আর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। বিপন্ন প্রাণীদের পুরোপুরি বিলুপ্তির আগেই সংরক্ষণের ব্যাপারে সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। রেড পান্ডা নামক প্রাণীর সংখ্যা বাড়াতে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বৈজ্ঞানিক উপায়ে প্রজননের ব্যবস্থার ব্যাপক সফলতা লাভ করেছেন এবং সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেও আগেও অনেক রেড পান্ডাকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে। সেরকম দার্জিলিংয়ে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বেড়াতে যান এবং পর্যটকদের যাওয়ার পথে কমলা রঙের আদরের প্রাণী এই রেড পান্ডাকে কিন্তু আপনার ভ্রমণের সার্থকতা এনে দেবে এবং আপনি যাওয়ার পথে দেখতে পাবেন। জীববিজ্ঞানী গবেষকেরা রেডিও কলার যন্ত্রের মাধ্যমে এদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং রেড পান্ডাদের প্রিয় খাবার হলো কচি গাছের পাতা এবং কচি বাঁশের যে অংশ ওইগুলো খায়। তো কচি বাঁশ আর কচি গাছ ওইরকমই পৃথিবীতে মানুষের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির কারণে অধিক বাসস্থান তৈরির জন্য ওদের যে মেন বাসস্থান ছিল সেই জঙ্গলগুলোকে কেটে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এবং অবাধে বনাঞ্চল ধ্বংসের ফলে ওদের বাসস্থান হারাচ্ছে এবং রেড পান্ডারা সেই কারণে বিপন্ন হয়ে যাচ্ছিল। কিন্তু জীববিজ্ঞানী গবেষকরা অনেক সাধনা করে সেই সব ব্যাপারটাকে অনেকটা কন্ট্রোলে এনেছেন, বিশেষ করে ইদানিংয়ের যে টেকনিক্যালগুলো ব্যবহার করে সেগুলো অনেকটা কন্ট্রোলে চেষ্টা করছে। কিন্তু তাদের জীবন কাহিনী সম্পর্কে জানলে আপনার খুবই খারাপ লাগবে এবং সত্যিই এক একটা প্রাণীর এক একটা রকম এই জীবনযাপন কি কঠিন বাস্তব, এই ব্যাপারে জানার আগে আমি আপনাকে অনুরোধ করব আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে,
অল্প দান দেখে ওই মোর অপশনে টাচ করলে পরে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ভিডিও এবং আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি আমার সোশ্যাল সাইটে যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো সোশ্যাল সাইটের লিঙ্কগুলো পাবেন, তো সেই লিঙ্কগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, ওর মধ্যে যে কোনো একটা দুটোকে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন। কেননা ইউটিউবে কোনো কারণে যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনার ফলো করা ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আপনার সাথে আবার যোগাযোগ করব। আমি প্রত্যেক সপ্তাহে একবার করে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে নতুন করে আমার ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো পাঠাই। সেই হিসাবে আপনি কিন্তু যদি কোনো কারণে রিডাইরেক্ট হয়ে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের পুরনো সম্পর্ক কিন্তু নিরবিচ্ছিন্ন এবং বজায় থাকবে। তাহলে আমার যে ভিডিওগুলোর মধ্যে আমি অবাঙালি, সুতরাং আমি বাংলায় যে ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি সেখানটা অনেকগুলো ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো আপনি যদি আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে একটু যদি জড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমি ভুলগুলো সংশোধন করে খুব শীঘ্রই আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু আমাকে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে একটু সহযোগিতা করলে পরে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনার জন্য। আর আপনি ঠিক কোন প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেটা কমেন্ট সেকশনে লিখলে পরে আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওগুলো খুব সুন্দর হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা একসঙ্গে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চারটে তো আর করতে পারবেন না, কিন্তু আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আগামী দু তিনটে ভিডিওতে যদি আপনারা ওই চারটে জিনিস একই সাথে করেন তাহলে আমি খুব শীঘ্রই রিচ করব, আমার এই চ্যানেলটা গ্রো করবে, যার ফলে আমি ইউটিউব থেকে ছোটোখাটো একটা অর্থ উপার্জনের সক্ষম হব, যার ফলে ইউটিউব থেকে যে অর্থ উপার্জন করব সেই অর্থ উপার্জনের মধ্যে আপনার জন্য একটা দামি ক্যামেরা কিনব এবং খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং লাইট সেট আপ এর মাধ্যমে আপনাকে উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে গরম গেমে গুমে ভিডিও বানাতে হয় সেই ক্ষেত্রে আমি একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে থেকে আপনাকে সুন্দর, যাতে করে বাইরের কোনো বেসেচামেচির আওয়াজ না আসে এবং আমার আওয়াজটাকে আরও সুমধুর আপনাকে শোনাবে, সেই জন্যই আপনি আমাকে একটুখানি সহায়তা করুন। এই মুহূর্তে আমি আর্থিক সংকটে ভুগছি, সেই পরিবেশ থেকে কাটানোর একমাত্র রাস্তা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আর একটু বেশি বেশি করে যদি গ্রো হতে যান তাহলে আমি অল্প সময়ের মধ্যে চ্যানেলটা গ্রো করবে এবং ইউটিউব থেকে অর্থ উপার্জনে সক্ষম হব, যাতে করে আমার আর্থিক যে সংকটটা আছে সেটা খুব শীঘ্রই কেটে যাবে। বন্ধুরা, একটু বাজে কথা যেন বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন তাহলে কাজের কথাই বেরিয়ে পড়ি। আরে অল্প কয়েক মিনিট আলোচনা করেই কিন্তু ভিডিওটা শেষ করব, আমি চাই না আপনার মূল্যবান সময়টা নষ্ট হোক, তাহলে চলুন বিস্তারিত আর দু কয়েক কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব। নিঃসন্দেহে সুন্দর প্রাণী রেড পান্ডা অবলা জীব, সেই প্রয়োজনে অপ্রয়োজনে তাদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে মানুষদের মাধ্যমে, তাদেরকে সমূলে ধ্বংসের জন্য যারা দায়ী চলুন তাদের বিরুদ্ধে মিলেমিশে প্রতিবাদ করি। এই রেড পান্ডারা তো কথা বলতে পারে না, সুতরাং তাদের তারা কি নিজেদের সম্পর্কে কথা বলবে, তার তাদের হয়ে আমরা কেন কথা বলবো না। রেড পান্ডাদের সুরক্ষার জন্য চলুন সবাই মিলে প্রতিবাদ করি, গর্জে উঠি। রেড পান্ডাদের প্রজনন কাল আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস, এদের এই প্রজনন সম্পর্কে জানলে পরে আপনার খুবই কষ্ট হবে, বছরে একবারই বাচ্চা দেয় দুটো করে, একসঙ্গে দুটো বাচ্চা জন্ম দেওয়ার পর জন্মের সময় বাচ্চার ওজন মাত্র 90 গ্রাম হয় এবং বাচ্চা খুবই দুর্বল হয়, 45 দিন এরা অন্ধ থাকে, কিচ্ছু দেখতে পায় না, খেতে পারে না, এরকম অবস্থা। এই বাচ্চা দুর্বলটাকে মা রেড পান্ডা সেই বাচ্চাকে ফেলে দূরে দূরে চলে যায়, বরাজ জুড়ে একা একা বাঁচতে পারলে ভালো, অন্যথা গো টু দ্য হেল, মানে বাবা যায় ভাবতে হয় বন্ধু। সুতরাং এই সংরক্ষিত এলাকায় রেখে মানুষের তত্ত্বাবধানে যদি থাকে তাদের বাচ্চাগুলো কিন্তু খুব শীঘ্রই ভালো হবে এবং অনেকটা নিরাপত্তা পাবে এবং তাদের বাঁচার পার্সেন্টেজটা বাড়বে, অন্যথা কিন্তু তারা মারা যাবে। মানুষের তত্ত্বাবধানে থাকলে হয়তো এরা ভালোভাবে তাকে বাঁচানো যাবে এবং 90 দিনের মধ্যে কিন্তু তারা হারামাগুড়ি দেওয়া শিখে যায় এবং 5 মাস পর থেকে একা একা বাঁশ পাতা আর নরম বাঁশের অংশ খাওয়া শুরু শিখে ফেলে। প্রাপ্ত বয়স্ক রেড পান্ডার শারীরিক ওজন প্রায় 35 কেজি, কিন্তু সবচেয়ে ভাবতে অবাক লাগে বন্ধু, যখন বাচ্চারা সবে জন্মালো তখন তার মা তাকে লাঠি মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা, একরকম একা একা ফেলে দূরে দূরে চলে যাচ্ছে, তখন তার বাঁচা মরার কোনো গ্যারান্টি থাকে না।
চিড়িয়াখানা বা সংরক্ষিত এলাকায় থাকলে তাহলে পশু চিকিৎসক সহ বিভিন্ন রকম জীববিজ্ঞানী গবেষকেরা তাকে সুন্দরভাবে তার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবে এবং তাকে বাঁচাতে পারবে। তাহলে বন জঙ্গলে এরকম পরিবেশই নষ্ট হওয়ার যে তাদের প্রজাতি বিপন্ন হওয়ার মূল কারণ, তাদের মা জন্ম দিয়েই পালিয়ে যায়, তাহলে কিরকম অবস্থা বলুন? এইগুলো বাবা যায় না বন্ধুরা, কিন্তু ভাবতে হয়, কিছু করার নেই। তাহলে বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।